হ্যালো গাইস, আমি বুম্বা। আচ্ছা ঠিক আছে, চলে এসছি একটা সাকালাকা বুম বুম কন্টেন্ট নিয়ে। যদিও এটা আমার চ্যানেলে না, রাতুলেরই চ্যানেলে। আচ্ছা হামকো সে গাড়ি আয়। এই যে রাতুল রেডি হচ্ছে, ওই যে তার আঁকা। এ ভাই, এসব আঁকা দেখাস না। কি এইসব ই এইসব আঁকা দেখাস না? ওফ কি হাসি ছেলের। এই যে আমরা বেরিয়ে গেছি রাস্তায়, যাচ্ছি। আমার অনেক দিন ধরে স্বপ্ন ব্লগ করার, আসলে না ওটা আমাকে রাতো শিখিয়ে দিয়েছে এখন বলতে, তাই বলছি। এই যে রাস্তার অবস্থা। আচ্ছা, সবার প্রথমে বলেছি আমাদের চ্যানেল এসো মা বসো কমিটি থেকে হচ্ছে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব না করে চলে যাবেন না, ঠিক আছে? তাহলে বাড়ি গিয়ে অশান্তি করে আসবে রাতুল, আগেই বলে দিলাম। তো এখন আমরা শিয়ালদা পৌঁছে গেলাম, প্রায় এক ঘন্টা ধরে ট্রেনে ধাক্কা ধাক্কি খেয়ে। এবার যাচ্ছি এখন আর্ট স্টোরে। ভাই প্রচন্ড ভিড়, কিছু বলতে চাস? কিছু বলতে চাই না। দু বছর আগে আট কর্নারে এসেছিলাম এখানে, কিন্তু খুঁজে পাচ্ছি না দোকানটা। আচ্ছা ঠিক আছে ভাই, দোকানটা কোথায় রে? কোথায় দোকান? 1 hour later তো অনেক কষ্টে এখন আকার দোকানটা খুঁজে পেয়েছি। ভাই খিদে পেয়েছে, কিছু খাবি? কিছু খাবি? কোথায় ভাই কাঁচা ফুলের দোকান? খুঁজে পাচ্ছি না ভাই। জিজ্ঞেস কর, জিজ্ঞেস কর, কাঁচা ফলের দোকানে কাঁচা ফুল জিজ্ঞেস কর। কাঁচা ফুলের দোকান কোথায়? টাকা কাঁচা ফুলের দোকান কোথায়? আচ্ছা কি ভিড়। আমরা যাচ্ছি এখন, ওখানে কাঁচা ফল আছে কিন্তু কাঁচা ফুল দেখতে পাচ্ছি না। এখনো আমরা খুঁজে বেড়াচ্ছি আর্ট গ্যালারি, কিন্তু খুঁজে পাচ্ছি না। আর্ট গ্যালারি কোথায় ভাই? আর্ট গ্যালারি a few moments later art gallery tuk 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 ওই যে ওখানে একটা দোকান, যদি গার্লফ্রেন্ড বা বউর জন্য কেনাকাটি করতে। এই যে আর্ট কর্নার, এটা হচ্ছে আর্ট কর্নার। এখানে এখন সব জিনিসপত্র আছে দেখতে পাচ্ছেন। কিছু বলবি? তো আমরা চলে এসেছি আর্ট গ্যালারিতে, সরি আর্ট কর্নার, আর্ট কর্নারে চলে এসেছি। আচ্ছা হামকো সে গাড়ি আয়। এখন একটু রেস্ট নিচ্ছি, ওকে ওকে, আর কিছু না। আর এখানে বুম্বা দিচ্ছি। এই হচ্ছে ক্যানভাস, ইজেল, এইগুলো আর্ট পেপার রাখার কি বলে একটা জানি না ঠিক। এখানে বড় মাপের ইজেল ডিজেল আছে। এই যে এটা হচ্ছে আমার বাইক, ও না সরি, এটা কারোর বাইক হবে একটা। No!
এগুলো ফাইল থেকে আরম্ভ করে ছোট মাপের ডিজেল, ছোট্ট ছোট্ট। এখানে আছে ব্রাশ, বাটারফ্লাই ব্রাশ, আর এই কয়েকটা জিনিস। আর এখানে হা করে তাকিয়ে আছে, আমি হাত দিলে বেশি এছাড়াও আছে পেন্সিল ইরেজার প্লাস তোমার হোয়াইট পেন্সিল, এটা দিয়ে মোটামুটি পেন্সিল স্কেচিং এর কাজ। এটা হোয়াইট চারকোল পেন্সিল দিয়ে, হোয়াইট চারকোল দিয়ে মোটামুটি পেন্সিল পেন্সিল স্কেচের কাজ খুব ভালো করে। এটা হচ্ছে হোয়াইট চারকোল পেন্সিল। এরপরে সেকেন্ড স্টেপ যেরকম অয়েল অ্যাক্রিলিক, তার বিভিন্ন রকম টুলস। ওকে, থ্যাংক ইউ। সব কিছু নেওয়া কমপ্লিট। এই যে One hour later. One eternity later. তো আধ ঘন্টা লাগলো জাস্ট এই শপিং টপিং করতে। জোর জোর সে বল কে লোগো কো স্কিমে বাতা দে, মানে এই আকার জিনিস কিনতে। তো এখন বাড়ির দিকে রওনা দেওয়া যাক। So guys, আমাদের হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি। ক্যা ক্যা কেনা কেনা কে চা রে ভাই আপ। ফাইনালি আমাদের সব হয়ে গেল। অবস্থা খারাপ। 1 hour later. ফাইনালি এক ঘন্টা পর ট্রেন পেলাম ভাই, এক ঘন্টা পর ট্রেন পেলাম। কি বলবো, কি বলবো, যে খিদে পাচ্ছে। ফাইনালি